হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সোনালি, ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া। আমি অনেকদিন বাদে জন্মদিনেরই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। জন্মদিনটা আমি এবার কেমন কাটালাম, এইবারের জন্মদিনটা ঠিক এভাবে কাটবে সত্যিই ভাবিনি। প্রথম দিনই জন্মদিনের একটা বিশেষ উপহার পেয়ে গেলাম বন্ধু শিবাশিসের কাছে, 14 কিলোর মাছ। হ্যাঁ, 14 কিলোর রুই মাছ। এর আগে কখনো কিন্তু আমি এই 14 কিলোর রুই মাছ দেখিনি, তাও আবার এরকম জ্যান্ত। আমরা দুবাইয়ে ভালো মাছ পাই না সেটা আমাদের গ্রুপে কথা হতো, তাইও এইবার এই ব্যবস্থা করে রেখেছিল। নিজের লোকদেরকে বলে এই 14 কিলোর মাছ আমার জন্য ধরালো, আর সেটা সামনেই দাঁড়িয়ে কাটিয়ে আমাকে প্যাক করে দিল, খাওয়ালো গরম গরম ফ্রেশ মাছ ভাজা। এইবার অনেক ছোটোবেলার বন্ধুদের সাথেই আবার ঘুরে দেখা। শিবাশিস শুধু স্কুলের বন্ধু নয়, আমার একদম ছোটোবেলার পাড়ার বন্ধু। জমিয়ে চলল বেশ কিছুক্ষণ আড্ডা। এই দিনটা ছিল আমার বার্থডের ঠিক আগের দিন। সকাল সকাল লুচি ঘুগনি দিয়েই জন্মদিনের খাওয়া দাওয়া শুরু হলো। এখনও অনেক চমক বাকি, এখন এটা আমার লাঞ্চের থালা। 5 রকম ভাজা ভুজি, মাংস, পোস্ত, যেটা আমরা ওখানে খেতে পাই না, আর ছিল পায়েস। সবাই মিলে একসাথে আমরা লাঞ্চ সারলাম। পরিবারের সাথে জন্মদিনটা কাটানো সত্যি খুব সৌভাগ্যের ব্যাপার। দাদার দেয়া ড্রেসটা পরেই আজকে আমি কেক কাটলাম। নিজে পছন্দ করে দেখে আমার জন্য এই ড্রেসটা এনে দিয়েছে। কাল থেকে পাওয়া সমস্ত উপহারগুলোই ছিল সত্যিই আমার কাছে ভীষণ মূল্যবান। এখনও যে আরও কিছু পাওয়া বাকি ছিল জানতাম না। পরের দিন বিকেলবেলায় শুক্লা দিয়া আর আমার ছোটোবেলার বন্ধুর সাথে রওনা দিলাম পাঁচকুড়ির উদ্দেশ্যে। শুক্লা দিকে তো আমি ছোটো থেকেই জানি, আমার পাড়ার দিদি, একদম নিজের দিদির মতো। শুক্লাদি একটা সংস্থার জন্য কাজ করে, তার সাথে আমিও জড়িয়ে আছি ছোটোখাটো, ওনার মাধ্যমেই কাজ করে থাকি। এখানে এত বড় একটা সারপ্রাইজ আমার জন্য ওয়েট করছিল আমি একদম ভাবিনি। চলে এসেছি এখানে ছোট বাচ্চাদের সাথে কিছুটা সময় কাটাতে। এটা পাঁচকুড়ি হাই স্কুল। স্কুলটি কিন্তু ভারী সুন্দর, আর পরিবেশটাও দেখুন বেশ ভালো। মাঝে স্কুলের মাঠ, আর তাকে ঘিরে রয়েছে স্কুলের ক্লাসরুম আর হোস্টেল। কারো জন্য কিছু করার বা কারো মুখে সামান্য হাসি ফোটানোর আনন্দটা একদম অন্যরকম, আর সেটা সম্ভব হয় শুক্লাদির হাত ধরে। যেহেতু আমি এখানে থাকি না, তাই বিশেষ কিছু নিজে থেকে করতে পারি না। তাই কারো কিছু প্রয়োজন অসুবিধে থাকলে শুক্লাদি সেই খবরটা আমার কাছে পৌঁছে দেয়। বাচ্চাগুলো খুব ভালো খেলে, কেউ কেউ স্টেট লেভেলেও চান্স পেয়েছে। তাই আজকে ওদের কাছে চলে এসেছি ওদের জার্সি বিতরণ করতে। হ্যাঁ, ওদের এই জার্সিটার ভীষণ দরকার ছিল। 50টা বাচ্চার জার্সি নিয়ে আজকে আমি এখানে হাজির।
কিন্তু ভাবিনি যে এখানে এত বড় সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করে আছে। এই দিদিটা জন্ম, ঠিক আছে, আগেই বলে নি আমি এখন বর্তমানে দুবাইয়ে থাকি, ঠিক আছে, আমার মুখ থেকে নয়। মিলন, উনি হচ্ছেন আমাদের এখানকার আচ্ছা, নমস্কার। আমাদের খুব কাছের মায়ানগরী হচ্ছে ধর্মের দুবাইয়ে কিছুটা গল্প আর ওনার নিজের কিছুটা গল্প আমি তোমাদের সাথে শেয়ার না। এই বাচ্চাগুলোর মধ্যেই হয়তো কোনোদিন কাউকে আমরা দেখতে পাবো ইন্ডিয়ান টিমে। কেউ ন্যাশনাল খেলবে, কেউ খেলবে ইন্টারন্যাশনাল। এই বাচ্চাগুলোর মধ্যে লুকিয়ে আছে অনেক প্রতিভা, শুধু সেই প্রতিভাগুলোকে খুঁজে চিনে হাত বাড়িয়ে দিতে হবে আপনাদের সবাইকে। পালন করে না, প্রথাগতভাবে পালন করে না, তারা ওই বিভিন্ন জায়গায় খাবার দিতে যায়, প্যাকেট করে দিয়ে, মানে এগুলো সত্যি আলাদা চিন্তা ভাবনা, গতানুগতিক সিস্টেম থেকে কিছুটা বেরিয়েছে, অন্য কিছু ভেবেছে, এটা একটা সত্যিই খুব ভালো জিনিস। আর এরাও সব বাবা মা ছেলে হোস্টেলে থাকে, ম্যাক্সিমাম কয়েকজন আমার পাড়ারই আছে হোস্টেলে থাকে, মানে ওদের কাছে এগুলো তো সব মানে একদমই আনকমন ব্যাপার। প্রত্যেকদিন তো খেলছি, আজকে কি সুন্দর দেখো, এখান থেকে হুশ করে একদম দিদি আবার দুবাই চলে যাবে, কোথায় যাবে এটাও হতে পারে, আমরা দেখি না আউট করতে এলাকায় একটা কি অঞ্চলে চলে যাচ্ছে, হয়তো ওইখানে আমাদেরই পরিচিত দিদি বসে আছে, তাই না, চলে যাবে আবার, কিন্তু স্মৃতিটা আমাদের হয়ে যাবে। পরের বছর ঠিক এই সময় আমাদের ঠিক মনে হয় যে এই সময় দিদি এসেছিল না, ঠিক আছে, ছবিটা হয়তো একটু আচ্ছা হয়ে যাবে, জলের মধ্যে মনে পড়ে দিদি একটা হঠাৎ করে সেই জিজ্ঞাসা করতে পারে ভাসিয়ে দিলে কীরকম হয়, আস্তে আস্তে ডুবে যাচ্ছি যখন এরকম এরকম জলটা নড়ছে, সেরকম দিদির ছবিটা কিন্তু আমাদের থাকে, কিন্তু থাকাটাই আমাদের পান। আর মাঝে কিন্তু একটা এক বছরের গ্যাপ, বুঝেছো? এই সারপ্রাইজটার জন্য আমি একদম তৈরি ছিলাম না। বাচ্চারা নিজে হাতে গাছের ফুল পাতা দিয়ে তৈরি করেছে আমার জন্য বুকে, আবার সবাই করে চাঁদা তুলে কিনে এনেছে উপহার। আমি বলেছিলাম কিচ্ছু কিন্তু করবি না, হ্যাঁ, দিয়ে বলছে স্যারকে কিছু বলবি না, আমাকে লুকিয়ে লুকিয়ে আনা হয়েছে, আজকে এটার জন্য কিন্তু পরে শাস্তি অপেক্ষা করছে। যাই হোক, আচ্ছা এরপরে আচ্ছা কেকটা আগে কাটা হয়ে যায়, কেকটা কাটা হয়ে যাওয়ার পর হ্যাঁ দিদির তরফ থেকে আবার কিন্তু সবাইকে একটা গিফট, ঠিক আছে, যে গিফটটা কিন্তু এক বছর কেন হয়তো দেখা যাবে আরও ছোটোবেলায় কী করতাম জানিস তো, যে জামাটা খুব পছন্দের, যে প্যান্টটা খুব পছন্দের, যদি ছিঁড়ে ফাটাও হয়ে যায় তার একটা টুকরো কেটে রেখে দিতাম, হাতা পাতায় সেটাকে স্টিচ করে, হ্যাঁ, মুখ মুখ এটা করে খেলেছি ওই খেলেছি, এরকম একটা স্মৃতি চিহ্ন থাকতো আমার অন্তত থাকতো, তো সেই রকমই ওই গেঞ্জিটাও হয়তো তোদের কারো কারোর কাছে থেকে যাবে, কেউ যদি দেখে বা পরে যদি কোনো বোনকে দিস ভাইকে দিস বলবি এটা আমাদের দিয়ে দিয়েছি, ঠিক আছে, ব্যবহার তো করবি সংরক্ষণও করবো। আর আমাদের সংকল্প কিন্তু এটাই থাকবে, দিদি যদি পরে কোনো দিন আমাদের ভিডিও কলেও তোদের সঙ্গে দেখা হয় মিট হয়, দিদিকে যেন তোরা বলতে পারিস দিদি এবছর আমরা এতজন ন্যাশনাল করেছি, এইটাই আজকে কিন্তু একটা দায়িত্ব চাপ উনি কিন্তু দিয়ে সেভাবে রেডি হতে হবে।
বেশ অনেকটা সময় কাটালাম ওদের সাথে। ওদের এই খোখো গেমও দেখলাম, কি ফাস্ট খেলছে ওরা, কি ভালো খেলছে সত্যি। আজকে যেন সেই ছোটোবেলাটা আবার একবার ফিরে পেলাম। স্পোর্টসের দিনটা থাকতো জীবনে সবচেয়ে আনন্দের দিন, সবাই মিলে একসাথে মাঠে। স্পোর্টসের ইন্সপিরেশন ছিল আমার শুক্লাদি, কারণ মাঠ থেকে কোনো দিন একটা প্রাইজ নিয়ে ও ফেরত আসেনি। মিনিমাম তিনটে খেলাতে ও ফার্স্ট হতোই হতো, আর ওকে দেখেই আমি ইন্সপিরেশন পেতাম। ওর থেকে যেটুকু শেখা মা খেলার মাঠ থেকে, আমিও কোনো দিন স্কুল লাইফে খালি হাতে ফেরত আসিনি। হয়তো তিনটে চারটে নয়, কিন্তু একটা যে কোনো প্রাইজ আমি নিয়েই বাড়ি আসতাম। কিন্তু আগে এই স্পোর্টস নিয়ে আমরা এগোতে পারিনি, কিন্তু আমাদের নতুন প্রজন্ম যেন এগিয়ে যায়, সব সময় চেষ্টা করব এদের পাশে থাকার। আপনারাও চাইলে করতে পারেন। আরও অনেক বাচ্চা আছে যারা পড়াশুনোয় ভালো, স্পোর্টসে ভালো, কিন্তু তাদের কাছে সুযোগ নেই। সেই সুযোগটা হয়তো আপনারাও চাইলে তাদের জন্য করে দিতে পারেন। ওদের কত খুশি বলতো, গিফট দিচ্ছে, এটা রাখো। তুমি একটা হাত তালি দে, এত সুন্দর গিফট বলা হচ্ছে। আমি দেখতে পাচ্ছি না তোকে পছন্দ করছে, এই যে আরেকজন আছে, বাহ। দারুণ পছন্দ যে করেছে, খুব সুন্দর। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকো যাতে আমি এদের পাশে থাকতে পারি। চলো আবার দেখা হবে নতুন কিছু নিয়ে, বাই বাই।